আদালত আর মামলা মোকদ্দমা নিয়ে কাজ লোকটার, অন্যায়ের সঙ্গে আপোষ না করার সেই তো শুরু। মাঠে ঘাটে যখন যেখানে গিয়েছেন প্রতিবাদ করে গেছেন বজ্রকণ্ঠে। ছোটবেলা আলাদিনের চেরাগের দৈত্যের কাছে ইচ্ছে পূরণ প্রশ্নে চেয়েছিলেন, যদি একদিনের জন্য এলাকার শাসনকর্তা হতে পারতাম বদলে দিতাম বাংলাদেশকে। সৃষ্টিকর্তা চুরুনাঘাটের সেই বালকের ডাক শুনেছেন, জনগণের ম্যান্ডেটে আছে মেম্বার অব পার্লামেন্ট। আদালতে ঝড় তোলা লোকটা এবার কথার ঝড় তুলবেন সংসদে, তুলে ধরবেন জনগণের দাবি। সেই প্রতিজ্ঞা নিয়ে প্রথমবারের মতো ঢুকলেন জাতীয় সংসদে, করলেন আমৃত্যু জনগণের পাশে থাকার শপথ। সংসদ থেকে যান কর্মস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্টে, অর্থের প্রাচুর্য নেই, এটাই তার একমাত্র আয়ের পথ। এমপি হওয়ার পর প্রথমবারের মতো আদালতে পা পড়তেই বুকে টেনে নেন মানুষ, সিক্ত হন ভালোবাসায়। একজন আইন ব্যবসায় জড়িত মানুষের সমাজ পরিবর্তনের মিশনের এই তো শুরু। এখানে আরাম করতে আসিনি, বা এটা আমার জন্য কোনো গিফট না, বা অনুদানের ব্যবস্থা না। এই সংসদ ভবনটাকে কিভাবে ব্যবহার করলে আমার এলাকার মানুষের জন্য, ফুটবলের জন্য, দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদ, এইসবের জন্য আমি কতটুকু কাজ করতে পারবো, সবগুলা নিয়ে আমার সংসদে চিন্তা ছিল। আওয়ামী লীগের যারা ছিলেন তারা এক জায়গায় ছিলেন, শপথ নিয়েছেন, আমরা যারা স্বতন্ত্র তারা আরেক জায়গায় শপথ নিয়েছি। তারপর আমাদের বিভিন্ন প্রসিডিউর ছিল, আইডেন্টিটি কার্ড বানানোর জন্য, আমাদের সাইন, আমাদের ছবি তোলা, সব কিছু মিলে প্রায় একটা বেজে গেছে এইখানেই। তারপর আমরা যে যার মতো করে বেরোয় আসছি। আশা করি কালকে তো আবার গণভবনে প্রোগ্রাম আছে, ওইখানে হয়তো প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে। প্রধানমন্ত্রী যদি আপনাকে তিনটা অপশন দেয়, নাম্বার ওয়ান বাফু সভাপতি, নাম্বার টু যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, এবং নাম্বার থ্রি হচ্ছে আইন মন্ত্রণালয়, আপনি কোনটাকে বেছে নেবেন? আমি তিনটা যদি উনি আমারে দেয় তারপর বলবো যে মাননীয় নেত্রী কষ্ট করে আপনি ওই তিনটার মধ্যে একটাও আপনি দিয়ে দেন। কাজী নাবিল আছে, সালাম মুর্শিদি আছে, তাদের সঙ্গে যদি আপনার দেখা হয়ে যেত তাহলে আসলে তাদেরকে কী বলতেন বা কী কথা বলতেন তাদের? আসলে তাদের সাথে তো আর আমার ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্ক নাই, ফুটবল নিয়েই যতটুকু ওনাদের সাথে আমার দূরত্ব, হাই হ্যালো তো থাকবেই, কিন্তু কজ যেগুলা, যে কজে আমি ফাইট করতেছি এই ফাইটটা তো আমার থেকেই যাবে। দেন পাকিস্তানের সাথে সম্পর্ক আমাদের নর্মাল হয়েছে, তার মানে এই নাই যে আমরা একাত্তর সাল ভুলে গেছি, তো ব্যাপারটা এইরকমই। ফুটবলের ফেরিওয়ালা তিনি, উদয়ের পথে শুনি কার বাণী, ক্ষয় নাই তার ক্ষয় নাই, দলমত নির্বিশেষে ভালো কাজে নিচ্ছে সে প্রাণ, যে করিবে দান, ঘাম কখনো বিশ্বাসঘাতকতা করে না, যার বিশ্বাস ভয় নাই তার ভয় নাই। মেহেদি নাইম, একাত্তর।